মেয়ে এসে পড়ায় ধরেছে, বাবাকে জড়াই ধরেছে, বাবাকে এটা খেদে খেদে বুকের সঙ্গে জড়াই ধরে বলে, বাবা 3 বছর বয়স যখন আমার, আমার মা ছিল না দুনিয়াতে, একবার আপনি স্কুলের কাজ করেছেন, একবার স্কুল ডিউটি করেছেন, বাড়িতে এসে আমাকে আপনি লালন পালন করে, 3 বছর বয়সের আমি রুবিনা, আমাকে আপনি এত বড় করে একটা সংসারই বানাই দিয়েছেন, ও বাবা এর থেকে বড় সম্পদ আমার আর কি লাগবে, আমার কোনো সম্পদের তো দরকার হয় না, আমি সম্পদ চাই নাই। ঘটনা শোনার পরে মেয়েটি বলছে, বাবা আজকের থেকে যতদিন পর্যন্ত আপনার হায়াত আছে আপনি আর কোথাও যাবেন না, আপনি আমার কাছে থাকবেন, আপনি কথা দেন আপনি আমার বড় ছেলের মতো থাকবেন, আর এটা আপনার ছোট ভাই। 2টা গুনার শাস্তি আল্লাহ দুনিয়া থেকে শুরু করে। 1 নম্বর, আল্লাহর বিধানের বাইরে যদি কোনো বিধান কায়েম করো, তুমি যদি জালেম হও, এই দুনিয়ার থেকেই কিন্তু তোমার শাস্তি আল্লাহ শুরু করে দেবেন। তোমার মৃত্যুর আগের দিন হলেও কিন্তু এই মেয়েকে ঠকানোর এই এই শাস্তি আল্লাহ দেবে। তার বাস্তব নমুনা একটা বলি, কোনো গল্প শোনাচ্ছি না। ঢাকার মাতুয়াইলের বিএসসি শিক্ষকের একটি জীবনে আপনাদেরকে শোনাবো, যেটা পত্রিকাতে এসেছে, আমাদের ঝিনাইদহ সদর থানায় এরকম একটি ঘটনা আছে, সেটা আমি আপনাদেরকে শোনাবো না, আমি একটু দূরেরটা শোনাই। ঢাকার মাতুয়ালির বিএসসি শিক্ষক ভাইরা, যারা মাস্টার আছেন, যারা শিক্ষক আছেন, মন খারাপ করবেন না, শিক্ষক মানুষ কিন্তু একটু হিসাবি বেশি হয়, হিসাবি একটু বেশি হয়, শিক্ষক মানুষ একটু হিসাবি হয়, আর উনি বিএসসি শিক্ষক, গণিতের শিক্ষক, উনি হিসাবে মানুষ, হিসাব করে করে ওই অর্থের ভিতর দিয়ে সুন্দর করে উনি একটা বাড়ি বানাইছেন মাতোয়ালের ভিতরে, ঢাকার মাতোয়ালে। আমার একান্ত আপনজনের একটু কান লাগাই শোনান, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ঢাকার মাতোয়ালে বিএসসি শিক্ষক সুন্দর একটা বাড়ি বানাইছেন, আর তার 3-3টি সন্তান, 2টা ছেলে এবং 1টা মেয়ে আল্লাহ দান করেছেন। ছেলে মেয়ে কে দেন, ধরে বলেন কে দেন, নাকি ছেলে মেয়ে আপনি দেন? আর আল্লাহ, আপনারা বলছেন আল্লাহ দেন, আর এখন আমাদের দেশে ডিজিটাল কথা শুরু হয়েছে, আপনি আপনার পরিচিতকে জিজ্ঞেস করেন, আচ্ছা বাবু তোমার বিয়ে শাদী কয়দিন হয়েছে গো খুকা? তাও চাষা, এই 5 বছর তো প্রায় হতে গেল, তা বাবা তোমার ছেলে মেয়ে কয়জন? তা বলে এখনো নেই নি, রাগ করলেন নাকি? ওরা জিজ্ঞেস করি বলবে চাষা এখনো নেই নি, আল্লাহ দেয় আর ও বসে নেই নি। হ্যাঁ, আরো জিজ্ঞেস করেন যে তোমার ছেলে মেয়ে কয়জন গো? তাই 2 হয়েছে। তা বলছে বাবু 2 দিয়ে কি চলে? তা বলছে ওই অভাব অভিযোগ তো, এই জন্য আর নিচ্ছি নে, রাগ করলেন মনে হয়। তাহলে আল্লাহ দেয় আর এরা এখন বলছে আমরা নিচ্ছি, কি আসলে নেয় না আল্লাহ দেয়? ধরে বলেন কে দেয়, দলিল কার? আমি এই দলিলটা দিয়ে ওদিকে যাচ্ছি। কোরআনে কারীমে রাব্বুল আলামিন বলেন সূরা শুরা 49 এবং 50 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক লোকে মাইয়াশা, তিনি যা খুশি তাই সৃষ্টি করেন, ইয়া বলি মাইয়াশা ইনাসান, তিনি কাউকে ইচ্ছা করেন মেয়ে দেন, কাউকে ইচ্ছা করলে কি দেন? আন্দাজে বলেন না, আল্লাহ আগে বসে ইনাসান মেয়ে দেন, আপনাকে মেয়ে ঘৃণা করেন, আর আল্লাহ বলছে সবার আগে কিন্তু মেয়ের কথা বলেছেন, সবার আগে মেয়ের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া বলি মাশাউল যুকুরা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছেলে দেন। তাহলে আল্লাহ ইচ্ছা করলে মেয়ে দেন, আল্লাহ ইচ্ছা করলে ছেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নাও ইউজাউ বিজু যুকুরা নাও ইনাসান, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছেলেও দেন, তাকে মেয়েও দেন। রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলু মা ইয়াশাউ আকীমা, আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হটকুড়ু বানায় রাখে, কি করে হাটকুড়িও বানায় রাখে। দেখবেন ভাই হাটকুড়িকার এবার লোভ বেশি থাকে, ওই যে আমাদের এক হাটকুড়ি চাষা ছিল, ওই হাটকুড়ি চাষা যদি এই পাশে ঠেলে না দিত, তাহলে এই জালিমের হাতে আমাদের পড়া লাগতো, বলে পড়া লাগতো, পড়া লাগতো না। হাটকুড়িগুলো একটু বেকায়দা হয় ভাই, আমি একটা হাটকুড়ির মধ্যে আসি, জ্বালাই আসি, ওই হাটকুড়ির জ্বালায় কিন্তু আমারও পথ বাওয়ার কায়দা নেই। আল্লাহ বানায় রাখতে পারে না, পারে না, ছেলেও দেয় না মেয়েও দেয় না, কার সিদ্ধান্ত? আল্লাহর। সুতরাং আল্লাহ বলছে আমি দেই। ওই বিএসসি শিক্ষকের 3-3টি সন্তান কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? 2টা ছেলে এবং 1টা মেয়ে। মেয়েটা মাত্র ছোট্ট, 3 বছর মেয়ের বয়স, এমন সময় তার স্ত্রী মারা গেল। বিএসসি শিক্ষক, উনি শিক্ষক মানুষ, অত্যন্ত হিসাবে মানুষ, বলেন তো এই ভরা সংসারটা ঠেকানোর জন্য দ্বিতীয়বার কাজ করা লাগবে না, মাত্র একজন বলে লাগবে, বাকিরা বলছেন না লাগবে না, লাগবে না। আমার বন্ধুরা একটু কান লাগায় শোনেন, কান লাগায় শোনেন অত্যন্ত বাস্তব কথাগুলো।
পত্রিকার কাটিং আছে আমার কাছে, সাংবাদিকতা করি আমি, গল্প শোনাচ্ছি না, বাস্তব কথাটা শুনে রাখেন। বিএসসি শিক্ষক চিন্তা করলেন, এখন যদি আমি যদি আরেকটা স্ত্রী যদি ঘরে আনি আমার তিনটে সন্তান কষ্ট পাবে, কারণ ওই স্ত্রী যদি ঘরে আসে তাহলে এই তিনটে সন্তানের কিমা হবে, কিমা হবে, কথা বলেন কিমা। এখন কি সৎমা আছে দেশে বলেন? না না আন্দাজে বলবেন না বাবাজিরা আমার, এখন আর সৎমা নাই গো, সৎমা নাই, এখন অধিকাংশই অসৎমা, অধিকাংশই অসৎমা। ওই সতিনী ছেলেটা রাত দিন কোলে করে নিয়ে বেড়ায়, নিজের ছেলেটা হাঁটাই নিয়ে বেড়াই, জিজ্ঞেস করেন ভাই ও বোন তুমি কেন সতিনীর ছেলে, ও জলমদার মরে গেলি ভালো, ওরে কোলে করে নিয়ে বেড়াও। বলে অজাত তো মরবে না, তাই ওই বেশি করে কোলে নিয়ে বেড়াচ্ছি। বলে লাভটা কি? বলে এই জন্য কোলে করে নিয়ে বেড়াচ্ছি যাতে হাঁটা না শেখে। সৎ না অসৎ, জোরে বলেন কি সৎ না অসৎ? আমার বন্ধুগণ বিএসসি শিক্ষক চিন্তা করলেন, যদি আমি দ্বিতীয় কাজ করি তাহলে ওর মা এসে ওদের কষ্ট দেবে, এরকম অসৎ মার্কা মহিলা আমি ঘরে আনবো না। তাই উনি একবার কষ্ট করে স্কুলের ডিউটি করেন, আবার কষ্ট করে বাড়ির কাজ গুছান। মনে আছে তো ওই যে মা খাদিজাও মারা যাচ্ছিলেন কথা ফেরায় শেষের দিকে, কথা ফেরাই শেষের দিকে, আমার আলোচনার জায়গায় ঠিক আছে কিনা দেখেন আমার বন্ধুগণ। এই জন্য ওই একবার স্কুলে যান, একবার বাড়িতে তিনি সন্তানদেরকে লালন পালন করেন, আস্তে আস্তে কষ্ট করে করে সন্তানগুলো বড় করেছেন। বড় ছেলেটা বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সুন্দর একটা চাকরিও জোগাই নিয়েছে। ছোট ছেলেটা এমবিবিএস ডাক্তার হয়ে গিয়ে একটা সুন্দর চাকরি পেয়ে গেছে। দুইজন ভাই পরামর্শ করে বললেন বাবা আমাদের ওই পুরান বাড়িটা বিক্রি করে দেন, আমরা কিছু টাকা দিই আর আপনি আমাদের দুইটা ফ্ল্যাট ঢাকার বুকে করে দেন, মোহাম্মদপুরে, ঢাকার মোহাম্মদপুরে দুইটা ফ্ল্যাট আমাদের দুই ভাইয়ের জন্য কিনে দেন। বিএসসি শিক্ষক চিন্তা করলো তাই তো, ওই জায়গায় তো আমাদের এখন আর বসবাসের যোগ্য নাই, আমি দুইটা ফ্ল্যাট কিনে দিই দুইটা ছেলের জন্য, দুইটা ফ্ল্যাট দুইটা ছেলের জন্য কিনে দিয়েছে, মাত্র কিছু টাকা তারা বাপার টাকার সঙ্গে শরিক হয়েছে, এই জন্য ওই দুইটা ফ্ল্যাটের মালিক কিন্তু ওই মেয়েকে মানালেন না। ওই বিএসসি শিক্ষক এত হিসাব করে করে শেষ সময় এসে আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন, মেয়েটাকে রাজশাহী বিয়ে দেওয়া হয়েছে, মেয়ের জন্য কিছুই দেন না, দুইটা ফ্ল্যাট দুইটা ছেলের জন্য দিয়ে দিয়েছেন। এখন এই বাবা এক মাস বড় ছেলের বাড়ি আর এক মাস ছোট ছেলের বাড়ি লজিং থাকে, কি থাকে আড়মুখী নেই মনে হয় আছে নাকি? ও বাবা তোমার মা কয় বছর খায়, তোমার মা কতদিন বাঁচবে, তুমি কেন মাকে তোমার বাবাকে এই বৃদ্ধ বয়সে কেন লজিং রাখছো? এই বাড়ি এক মাস ওই বাড়ি এক মাস, ওটা কি তোল ফেলা জিনিস নাকি? এ বাড়ি ও বাড়ি কেন ঘুরাই নিয়ে বেড়াবেন? তোমার সংসারে কোটি কোটি টাকা হলো, তোমার সংসার আল্লাহ সুখ দেবে না, বৃদ্ধ বয়সে একদিন না একদিন তোমার পরিবারের মধ্যে আল্লাহ গজবের আগুন লাগায় দেবে, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বাবাজিরা? শিক্ষক মানুষ, একবার এই বাড়িতে থাকে একবার ওই বাড়িতে থাকে, এক মাস এখানে এক মাস ওখানে, বড় ছেলের বাড়িতে এক মাস থাকার পরে ছোট ছেলে এমবিবিএস ডাক্তার, এখন এমবিবিএস ডাক্তার সাহেব এখন এমডি কার্ড করার জন্য ফিলো করার জন্য বাইরে চলে গেছে। এক মাস এখান থেকে যাওয়ার পরে ছোট ছেলের বাড়িতে গিয়ে বাবা কলিং বেল টিপেছেন, কলিং বেল যখন টিপেছে তখন ওপার থেকে বৌমা জবাব দেয় কে গো? বলে আমি তোমার শ্বশুর এসেছি বৌমা। বলে কেন এসেছেন? বলে এক মাস তোমার বড় ভাইয়ের বাড়ি ছিলাম, এক মাস হয়ে গেছে এখন তোমার পালা, তোমার বাড়িতে আমি এক মাস থাকার থাকার জন্য আসছি। দরজা না করে ওপার থেকে ছোট বৌমাটা বলছে বাবা আপনার ছোট ছেলে তো বাড়িতে নাই, ফেলো করার জন্য বিদেশ চলে গেছে, বাবা এই বাড়ির মধ্যে আমি একা একা আছি, আপনি অন্তত আর একটা মাস আপনার ছেলে আসা পর্যন্ত বড় ভাইয়ের বাড়িতেই থাকেন। সুন্দর কথা শুনে মনে করেছে তাহলে আমি ওখানে যাই, আবার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে বড় ছেলের বাড়িতে গিয়ে কলিং বেল যখন টিকেছে ওপার থেকে বৌমা ডাক দিয়ে বসে কে গো? বলে আমি তোমার শ্বশুর এসেছি। বলে বাবা আমার তো এক মাস শেষ হয়ে গেছে, কেন আবার ফিরে আসলেন? বলে তোমার ছোট ভাই ওইটা এ ফেলো করার জন্য বিদেশ গেছে। বৌমা বললো এক মাস অন্তত তোমার বাড়িতে থাকি, তোমার ভাই আসা পর্যন্ত, তোমার দেওর ফিরে আসা পর্যন্ত দরজা না খুলে দিই। ওপার থেকে বড় বৌমা ওখান থেকে জবাব দিচ্ছে বাবা ভাগের তেল কষাই মাখাবো কিন্তু তোমার দরজা খুলবো না, এক মাস থাকা হয়ে গেছে তুমি ওখানেই চলে যাও। হাতটা থর 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 করে কাঁপছে, কাঁপতে 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 এখন বিএসসি শিক্ষক মানুষ, শিক্ষিত মানুষ এই দুঃখের কথা কারোর কাছে বলতে পারে না। এখন বড় ছেলের বাড়িতেও জায়গা নাই, এবার ছোট ছেলের বাড়িতেও জায়গা নাই, কোথায় যাবে? আস্তে আস্তে করে হাঁটতে 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 এরপরে একটু ট্যাক্সি যোগে একটু বাস যোগে এমনি করতে 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 কমলাপুর রেল স্টেশনে হাজির। মোরাব্বি মানুষ,
বয়স হয়ে গেছে, স্টেশনে যে ট্রেনে সেবে বসেছে, এই ট্রেনটা যেদিকে যাই মন যেদিকে চাই সেই দিকে চলে যাবে। এখন ছেলের বাড়িতেও জায়গা নাই, ছোট ছেলের বাড়িতেও জায়গা নাই। যখন ট্রেনে যখন উঠে বসেছে কাকতালীয় ভাবে ট্রেনটা কিন্তু রাজশাহীর দিকেই যাচ্ছে। কিছু সময় পরে টিটি সাহেব এসে জিজ্ঞেস করে, এ মুরব্বী আপনার টিকিটটা দেখান। মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমার তো টিকিট করা হয় নাই। টিটি তো আর বোঝেন নাই তার কষ্টের কথা, তার দুঃখের কথা। টিটি সাহেব একটু অশ্রাব্য ভাষায় তাকে গালবন্ধ করেছেন। পাশেই বসাছিলেন একজন ভদ্র মহিলা, একটা মেয়ে, একটা শিক্ষিত মেয়ে মনে হয়। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, টিটি সাহেব এনাকে রাজশাহী পর্যন্ত যাওয়ার জন্য অথবা যে পর্যন্ত উনি যেতে চাই ওনার কত টাকার টিকিট লাগবে? কত টাকা লাগবে আমি দিয়ে দেব। সঙ্গে সঙ্গে ওই মুরব্বী মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মা আমার জন্য একটি টাকাও তোমার ব্যাগ থেকে বের করো না, একটি টাকাও তুমি আমার জন্য দিও না। মেয়েটা ডাক দিয়ে বলছে, বাবা আপনি আমার কাছ থেকে টাকাটা নেন, অন্তত মনে করেন আমি আপনার কলিজার টুকরো সন্তান, আমি আপনার মেয়ে। বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মানুষ দুঃখে কেঁদে উঠেছে, মা আমার কলিজার টুকরো কোনো মেয়ে আমার আর নাই, তুমি আমার মেয়ে হতে যেও না। আমি আমার মেয়ের প্রতি ইনসাফ করতে পারিনি, আমি আমার মেয়ের প্রতি আমি ইনসাফ করতে পারিনি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, বাবা তাহলে নিশ্চয় আপনার কোনো দুঃখের কাহিনী আছে, কোনো কষ্টের কথা আছে, বলুন তো দেখি আপনার কি হয়েছে, আপনি কেন অবস্থা, লোকটাও তো শিক্ষিত মনে হয়, আপনাকে দেখে মনে হয় আপনি জ্ঞানী মানুষ, কেন কি অবস্থা হয়েছে আপনার বলেন তো ঘটনা শুনি। শিক্ষক তখন মুরব্বী মানুষ বলছে, মা আমার তিনটা সন্তান ছিল, দুইটা ছেলে একটা মেয়ে, আমার মেয়েটার যখন 3 বছর বয়স তখন ওর মা মারা গেছে, ওদের সুখের জন্য আমি দ্বিতীয়বার কোনো কাজ করি নাই, দ্বিতীয়বার কাজ করলে ওরা কষ্ট পাবে আমি দেখতে পাবো না, ওরা সুখী থাকবে এই জন্য আমি দ্বিতীয় কোনো কাজ করি নাই। ওদেরকে আস্তে আস্তে করে বড় করে আমার একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে আমার ডাক্তার। আমার মেয়েটাকে আমি রাজশাহী বিয়ে দেওয়ার পরে আমার যে সম্পদ ছিল সম্পদ বিক্রি করে মোহাম্মদপুরে আমি 2-2টা ফ্ল্যাট করে দিয়েছি। ওই 2টা ফ্ল্যাটের মধ্যে 2টা ছেলে থাকে, এবং আমার বড় ছেলের বাড়িতেও জায়গা নাই, ছোট ছেলের বাড়িতেও জায়গা নাই। আমি যে আমার মেয়ের বাড়িতে যাব আমার তো মুখ নাই, আজ 8 বছর হয়ে গেল আমি আমার মেয়ের সঙ্গে কোনো সংযোগ নাই, আমার মেয়ের সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই, আমি মেয়ের কোনো খবরও জানি না। তবে এটা সহিত বিয়ে দেওয়া আছে, কোন জায়গায় কি অবস্থায় এখন তারা আছে, কোন বাসায় তারা এখন উঠেছে আমি কিছুই বলতে পারবো না। মেয়েটি তখন ডাক দিয়ে বলে, বাবা এখন তো ডিজিটাল যুগ, আপনার মেয়ের কোনো ফোন নম্বর কি আপনার কাছে আছে? মুরব্বী হাতটা থরথর করে কাঁপতে স্যার বলছে, মা আমার কাছে এমন কোনো মোবাইল নাম্বার নাই, তবে 8 বছর আগে আমার মেয়ের যেই মোবাইল নাম্বারটা ছিল আমার এই ছোট্ট নোটবুকে লেখা আছে। দেখবেন মুরব্বী লোকেরা কিন্তু মোবাইলে সেভ করে না, ওরা কিন্তু নোটবুকে সেভ করে। বলে, বাবা আপনার এই মোবাইল ফোনে এতদিন কি কথা হয়েছে? বলে, না আমার এই নাম্বারটা দিয়ে যখন বড় বৌমার বাড়িতে থাকি, বৌমাকে যখন বলি, বৌমা এই নাম্বারটা একটু ধরাই দাও তোমার বোনের সঙ্গে একটু কথা বলি, তখন বলে আমার মোবাইলে টাকা নাই। যখন আমি ছোট বৌমার ঘরে যখন থাকি 1 মাস ওদের জিজ্ঞেস করি, আমার এই নাম্বারটা একটু ধরাই দাও তোমার বোনের সঙ্গে কথা বলি, সঙ্গে সঙ্গে ছোট বৌমা বলে, আপনাকে খাওয়ার জন্য আনছি, মোবাইলে কারোর সঙ্গে গল্প করার জন্য আনি নাই, আমার মোবাইলে টাকা নাই। ওমা লজ্জাতে আমি আজ 8 বছর হয়ে গেল আমার মেয়ের সঙ্গে আমি কোনো কথাও বলতে পারি নাই। নোটবুকের নাম্বারটা নিয়ে মেয়েটা বলছে, বাবা আমি একটু এই নাম্বারে একটু যোগাযোগ করে দেখতে পারি, এই নাম্বারে একটু কথা বলে দেখতে পারি। মুরব্বী বলছে, তা তোমার ইচ্ছা করলে তুমি করতে পারো, তবে আমার মেয়ে যদি ফোনটা রিসিভ করে, যদি আমার মেয়ের সঙ্গে কথা হয় তাহলে আমি যে আসিয়ে কথা বলো না। মেয়েটির নাম্বারে যখন ফোন দিয়ে চোপার থেকে রিসিভ হচ্ছে, মেয়ে কণ্ঠে ডাক দিয়ে বলছে, আপনি কে? এই মেয়েটি বলছে, আমি তোমার একটা বোন হই। ওপার থেকে জবাব দিচ্ছে, আমার মার পেটে কোনো বোন নাই, আমি একা, আমার মাত্র 2টা ভাই আছে আর আমার একটা বৃদ্ধ বাবা আছে, ছোটবেলায় আমার মা মারা গেছে, জানি না আমার আব্বা কোথায় আছে, 8 বছর আমার বাবার সঙ্গে আমার দেখা নাই। ঘটনার সঙ্গে যখন মিলে গেছে মেয়েটি বলছে, বাবা এই তো মনে হয় আপনার মেয়ের ঠিকানা আমি পেয়ে গেছি। এই মেয়েটি বলছে, মা তোমার বাবা আমার সঙ্গে আছে, ও বোন তোমার বাবা আমার সঙ্গে আছে, আমরা রাজশাহীর দিকে আসতেছি, তুমি যদি তোমার বাবাকে দেখতে চাও তাহলে রাজশাহীর স্টেশনে দাঁড়াও, রাজশাহীর স্টেশনে এসে দাঁড়াও। ট্রেনটা যখন রাজশাহীর স্টেশনের দিকে যখন আস্তে আস্তে করে যখন চলে গেছে, এই মেয়েটি ওই বৃদ্ধ বাবাকে সঙ্গে করে নিয়ে গেটে এগিয়ে বলছে, বাবা দেখুন তো এর মধ্যে আপনার মেয়েকে খুঁজে পাওয়া যায় কিনা। ওপার থেকে ছোট্ট প্রায় 7 বছর বয়সের একটা ছেলের একটা হাত ধরা, আর একদিকে একটা পুরুষ নৌজওয়ান, এই 3 জন মানুষ যেন উদাসের মতো কি যেন খুঁজতেছে।
ওরাও হাত উঁচু করে খুঁজতেছে, এরাও হাত উঁচু করে খুঁজতেছে কোথাও পাওয়া যায় কিনা, কোথাও পাওয়া যায় কিনা। যখন চোখে চোখে যখন নজর পড়ে গেছে, মেয়েটা চিৎকার দিয়ে স্বামীকে ডাক দিয়ে বলে, দেখো 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 আমার আব্বা আমার বাড়িতে এসেছে। ছোট্ট ছেলেটাকে টান দিয়ে বলে, সোনা মরি দৌড়ে গিয়ে নানাকে ধর, তোর নানা 8 বছর পরে এসেছে। তোর নানাকে চিৎকার করে করে কেঁদে কেঁদে বলে, নানাকে ধর। মেয়ে এসে পড়াই ধরেছে বাবাকে, জড়াই ধরেছে বাবাকে। মেয়েটা কেঁদে কেঁদে বলে, বাবা কি অপরাধ আমি করেছি, 8 বছর তুমি আমার খোঁজ নাও না। বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলে, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অপরাধ নাই, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, তোমাকে আমি সম্পদ দিই নাই, আমার দুইটা ছেলেকে আমি দিয়েছি, এই জন্য আমার জীবনে দুর্দশা, আমি লজ্জায় তোমার সঙ্গে কথাও বলতে পারি না। তোমার কাছে যখন ফোন দিই তখন কেউ তোমার জবাব দিতে পারি না, কোথায় ফোন দেবো, আমার তো ফোনে টাকাও থাকে না, আমি তোমাকে কেন সম্পদ দিতে পারলাম না, এই কষ্টের জন্য কথা বলতে পারি না। মেয়েটা তখন মুখের সঙ্গে জড়াই ধরে বলে, বাবা 3 বছর বয়স যখন আমার, আমার মা ছিল না দুনিয়াতে, একবার আপনি স্কুলের কাজ করেছেন, একবার স্কুল ডিউটি করেছেন, বাড়িতে এসে আমাকে আপনি লালন পালন করে, 3 বছর বয়সের আমি রুবিনা, আমাকে আপনি এত বড় করে একটা সংসারই বানাই দিয়েছেন, ও বাবা এর থেকে বড় সম্পদ আমার আর কি লাগবে, আমার কোনো সম্পদের তো দরকার হয় না, আমি সম্পদ চাই নাই। ঘটনা শোনার পরে মেয়েটি বলছে, বাবা আজকের থেকে যতদিন পর্যন্ত আপনার হায়াত আছে আপনি আর কোথাও যাবেন না, আপনি আমার কাছে থাকবেন, আপনি কথা দেন। বাবা চোখের পানি মুছে মুছে বলে, মা কোন মুখ নিয়ে থাকবো, কোন মুখ দেখায় তোমার কাছে থাকবো। মেয়েটি বলে, আব্বা আপনি আমার বড় ছেলের মতো থাকবেন, আর এটা আপনার ছোট ভাই, আমার যদি 2টা ছেলে হতো তবু তো আমি মানুষ করতাম, আপনি যদি বাবা হিসেবে নাও থাকতে চান আপনি কেন থাকবেন না, একবার মায়ের ভালোবাসা দিয়েছেন, একবার বাবার আদর যত্ন স্নেহ আপনি আমাকে দিয়েছেন, একবার বাবার ভালোবাসা একবার মায়ের আদর স্নেহ দিয়েছেন, বাবা এই আদর ভালোবাসা দেওয়ার পরে কি আপনার কাছে আমি সম্পদের আশা করব? আমি সম্পদের আশা করব না বাবা, আমি শুধু আপনার কাছে আশা করব, যতদিন আমার আব্বা দুনিয়াতে বেঁচে থাকবে অতদিন আমার বুকের মধ্যে থাকবে, কথা দেন কথা দেন। মেয়ের বুকের সঙ্গে মাথা জড়াই দিয়ে বৃদ্ধ বাবা কাঁদে, দুজনই কাঁদে। স্বামীটা হাত ধরে নিয়ে চলে যায়, বলে আমার দীর্ঘদিন আমার বাবা মারা গেছে, আমি তো আমার আব্বাকেই খুঁজে পেয়েছি, আমার আব্বাকেই ফিরে পেয়েছি, চলো চলো স্টেশনে বসে কাঁদা নয়, আমার বাবার জন্য যে ঘরটা বানিয়েছি ওই ঘরে আমি আমার শ্বশুর আব্বাকে রাখবো, তুমি তোমার সন্তানের মতো মানুষ করবে, তোমার সন্তানের মতো করে তুমি রাখবে, আর আমি আমার বাবার মতো করে ভালোবাসা দিয়ে স্নান করে আমি রাখবো। আমার একান্ত আপন জনের একটু কান লাগায় শোনেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করলে জালেম হলে জালেমের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে দেওয়া শুরু করে, কথা বলেন ঠিক কিনা? এগুলো আপনারা আমার সঙ্গে শেষ কথা বন্ধুরা। আমার ফাতেমা দায়িত্ব নিয়ে নিয়েছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা জিনের জন্য তো আপনি ফাতেমাকে শুধু ফাতেমা বলেন না, ফাতেমা বলার আগে আপনি কেন মা বলে তারপরে ফাতেমা বলেন, মা ফাতেমা আপনি কেন বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী আবু দারদা তুমি কি জানো না, যেদিন তায়েফের ময়দান থেকে আমি রক্তাক্ত অবস্থায় এসে আমার প্রচন্ড ব্যথা নিয়ে আমি ঘরের মধ্যে ছিলাম, আমার ছোট্ট ফাতেমা আমার দায়িত্ব নিয়েছে, আমার ফাতেমা আমার দায়িত্ব নিয়ে জয়তুনের তেলটা গরম করে ব্যথার জায়গাগুলোতে তেল দিচ্ছিল, আর আমার রক্ত ছকা ছকা জমা বাঁধা রক্তগুলো আমার ফাতেমা মুছে মুছে দিচ্ছিল। লক্ষ্য করে দেখলাম আমার ফাতেমা কাঁদলে, গরম জায়গায় ব্যথার জায়গায় গরম তেল দিলে একটু আরাম হয়, ওই আরামের মধ্যে আমি একটু ঘুমাই গেছি, আমার ফাতেমার চোখের এপারে আমার চোখ আমার চোখের এপারে পড়েছে ঘুম ভেঙে গেছে, আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, মা ফাতেমা কেন তুমি আমার আরামের ঘুমটা ভেঙে দিলে, তোমার বাবা কষ্টের পরে ঘুমাচ্ছে। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আপনি ঘুমের ভিতরে যে অনেক আরাম বোধ করছিলেন, কি যেন আপনি ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া বলছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা যখন আমার ঘুম যখন এসে গিয়েছিল ঘুমের মধ্যে দেখলাম আমার মা আমেনা আমাকে ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ মক্কার মানুষ খারাপ, তায়েফের মানুষ আরো বেশি খারাপ, তায়েফের মানুষ বুঝি তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে মেরেছে, ও বাবা মুহাম্মদ তোমার বাবা ছিল না তুমি এতিম বড় হয়েছো, এখন তায়েববাসী বুঝলো না, তায়েববাসী তোমাকে মারলো, বলো বাবা তোমার কোথায় ব্যথা আছে, আমি তোমার মা জরুরি একটু ব্যথার জায়গায় হাত বুলাই দিই।
আমি আমার মা মেরার হাতটা নিয়ে আমার বেতার জায়গাগুলোতে দিচ্ছিলাম। আমার মার হাতগুলো যখন আমার বেতার জায়গায় লাগছিল তখন একটু আরাম হচ্ছিল, একটু তৃপ্তি হচ্ছিল। ওই সময় আমার ঘুম এসে গেছিল, আমি একটু আরাম পেয়ে পেয়ে ঘুমাচ্ছিলাম। ফাতেমা, তোমার চোখের পানি আমার বুকে পড়ার কারণে আমার ঘুমটা ভেঙে গেছে। আম্মা জান খাদিজার কথাটা মনে করে ফাতেমা দুঃখে কেঁদে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান, ঘুমের ভিতরে আরামের মধ্যে আপনার মা আমেন আপনাকে কথা জিজ্ঞেস করছিল, ঠোঁট নাড়ায় নাড়ায় আপনি বলছিলেন, আর আপনার হাতটা দিয়ে দিয়ে আপনি আপনার মা আমেনার হাতটা ধরে ধরে বেতার জায়গায় দিচ্ছিলেন। ও বাবা, আপনি একটু লক্ষ্য করে দেখেন তো আপনার হাতের ভিতরে এখন কার হাতটা ধরা আছে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন, আমার ফাতেমার হাত ধরা রয়েছে, ফাতেমার হাতটা ধরা রয়েছে। ফাতেমা চিৎকার দিয়ে বলে, বাবা, এই তো কিছুক্ষণ আগে আপনি ঘুমের ভিতরে আমার হাতটা নিয়ে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় তো আপনি আমার হাতটাই দাঁড়া দাঁড়া দিচ্ছিলেন, আমি তো আপনার বিভিন্ন জায়গায় হাতটা দিচ্ছিলাম। আল্লাহর নবী ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে আমেরের হাত, আসলে আমেরের হাত না, আল্লাহর নবীর হাতের ভিতরে মা ফাতেমার হাতটা ধরা রয়েছে। মুসলমান একটু জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়ে বলো, আমার সাহাবী রে, ও আমার সাহাবী, ওই যে ওই দিন থেকে আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মা আমেনার হাতটা যখন আমার ফাতেমার হাতের মধ্যে যখন পেয়ে গেছি, ওই দিন থেকে আমার ফাতেমারে কোনোদিন আমি ফাতেমা বলি না, আমার ফাতেমাকে আমি মা ফাতেমা বলি। এই কারণে একদিকে আমার মায়ের আদর যত্ন ভালোবাসা আমার ফাতেমার মধ্যে পাই, একদিকে আমি বাবা আমার সন্তানের স্নেহ, আমার সন্তানের যে ইহসান, আমার সন্তানের দায়িত্ব যে কর্তব্য বাবার প্রতি, সেটাও আমি আমার ফাতেমার মধ্যে পেয়ে যাই। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? একান্ত আপনজনের আমার কান লাগান, কেন ফাতেমা এমন হয়েছে? ছোট্ট ফাতেমা কি করে বুঝলো গরম তেলটা বাবার গায়ের ভিতরে দিতে হবে, বেতারে জায়গায় দিতে হবে, রক্তগুলো মুছে দিতে হবে? কে শিখাইছে? ওই যে খাদিজা ডাক দিয়ে বলেছে, আমি যখন থাকবো না তোমার বাবার দায়িত্ব কি তুমি নিতে পারবে? খাদিজার কাছ থেকে শিখা মা, খাদিজার কাছ থেকে শিখা ফাতেমা, এখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? কষ্ট পাইলেন নাকি আপনারা? কষ্ট পাইছেন? এখন তো পিছন দিক থেকে জবাব নাই, কষ্ট কি পেয়েছেন? অসুবিধা হচ্ছে? পিছন দিক থেকে তো আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা কষ্টে আসছেন। দোয়া করে দেবো নাকি? দোয়া করে দেবো, দোয়া করে দেবো। অনেক রাত হয়ে গেছে, আর অল্প একটু অল্প একটু, একজন মানুষের গিয়ারে পড়েছে, উনি বসেন দেন, দোয়া করে দেন। মনে করে তো সারা রাত যদি ঝাড়ে গেছে, হুজুর তো জুয়ান দেখা যাচ্ছে, ঈশার নামাজের পরে এমনি রাত বারোটার পরে তার ওয়াজ হয় না, হয় কথা বলেন, হয় আর রাত বারোটার পরে ওয়াজ হয় না। তবু একান্ত পরিবারটাকে দিনই পরিবার বানাইলে, মা কেমন হলে মেয়ে কেমন হয়, আর আল্লাহর বিধান না মানলে জালেম হলে কি শাস্তি হয়, আমি আপনাদেরকে সেইটা নবীজির সিরাত থেকে, সিরাতে বিশ্বকোষগুলো আপনারা পড়ে দেখুন, ওখানে পাবেন। আর আমি আপনাদের সূরা নহলের 72 নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে শোনাইছি। সম্মানিত ভাইরা,